কবরের লাশ স্থানান্তর করা যাবে কিনা, এটা অনেক জায়গায় সমস্যাটা হয়েছে। আসলে এটা খুব একটা জরুরি বিষয়, আমি এই জন্য বিষয়টাকে প্রথমে নিয়ে তারপর শুরু করছি আমার খুব বাসকে। আসলে এমন এক জায়গায় কবর যে ওখান থেকে লাশটা না সরাইলে মসজিদটা বানানো যাচ্ছে না, আবার মসজিদে অন্য কোনো জায়গা হয় তখন আপনি কী করবেন, বিষয়টা আসলে জটিল। এরকম কি কখনো সাহাবা একরাম থেকে কোনো ঘটনা ঘটেছিল, কোনো সাহাবার লাশ বা এ ধরনের কি কারোর লাশ স্থানান্তর করা হয়েছিল, এটা বিষয়টা আমাদের জানা দরকার। আমি একটা হাজির আপনাদের সমাবেশ প্রসঙ্গে, যেহেতু খুতবার সময় তো এমনিতে কম আর আমরা আসলে জামাত তো দেরি করে করতেছি, দেখি 1:15-এর মধ্যেই জামাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিবস্থিতি আসুন একটা হাদিস শোনাই দিই। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শাশা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন أنه بلغه أن عمرو وابن الجمو وعبد الله ابن عمرو والأنصاريين ثم سلاميين অর্থাৎ আব্দুর রহমান ইবনে শাশা বলেন যে আমর ইবনে জামু এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন সাহাবী ছিলেন, আনসারি সাহাবী, এরা বনি সালেমা গোত্রের সাহাবী ছিলেন। খুব মারাত্মক খেয়াল রাখবেন, কিন্তু দামি কথা বলতেছি হাদিস থেকে। এই হাদিসটি মুয়াত্তা মালিক বর্ণনা করেছেন। সমেত হাজেরিন, যেদিন উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে যায়, ওয়াহুমা মিম্মা আসতুশহিদা ইয়াউমা উহুদিন, উহুদ যুদ্ধে দুইজন সাহাবী একসঙ্গে শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আর যারা শহীদ হয় ওরা জান্নাতি মানুষ। উহুদ যুদ্ধে দুইজন সাহাবী শহীদ হলেন, আমর ইবনে জামু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে শহীদ হয়ে গেলেন। কানা কাদ হাফারা সাইলা কাবরাহুমা মিম্মা ইয়ালি সাইলা ওয়া কানা ফি কাবরি ওয়াহিদিন, এদের দুইজনকে একটা কবরে সমাধিত করা হলো। তার মানে দুইজন সাহাবী মারা গেল আর কবর কয়টা হলো, একটা কবর হলো। এগুলি জানতে হবে আমাদের, কিন্তু গুরুত্বপূর্ণ কথা, দুইজন সাহাবীকে এক কবরে রাখা হলো। এ ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফালা মালিক লা বাসাই ইউদফানার রাজুলানি ওয়াসালিসাতু ফি কবরি ওয়াহিদিন মিন যুরুরিয়াতি ওয়া ইয়াজাল আলা কাবারু মিম্মা ইয়ালিল কাবিলাহু। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি প্রয়োজন হয় যে লাশ দাফন করার জায়গা না হয়, তাহলে একটি কবরে একাধিক লাশ দাফন করা যায়। তবে হ্যাঁ, যেই লাশটা একটু বয়স্ক হবে, যার বয়স বেশি হবে, তিনি কেবলার দিকে থাকবেন, তারপরে তারপর তারপরে তারপর, এভাবে করে উনি তিনটি লাশের কথা বলেছেন যে একই কবরে তিনটি পর্যন্ত লাশ দাফন করা যায়। আলহামদুলিল্লাহ বলেন সবাই, এটা ইমাম মালিকের বক্তব্য আমি শুনাইলাম আপনাদেরকে। এখন শুনুন, নবীর দুইজন সাহাবিকে যারা উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেল, উহুদের যুদ্ধ তো মুসলমানদের মর্মান্তিক যুদ্ধ, 70 জন শহীদ। সময় তো হা দিন যে শব্দটা বলছিলাম, ওহুমা মিম্মা উস্তিসহিদা ইয়াউমাহুদিন, উহুদ যুদ্ধে যারা দুজনে শহীদ হয়েছিল এদেরকে ওয়া কানা ফি কাবরি ওয়াহিদিন, এক কবরে এদেরকে দাফন করা হলো। তারা দুজনেই এক কবরে থাকলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা যেই জায়গায় দাফন করা হয়েছিল সে জায়গায় পারিশ্রমিকের মুখ পড়ে গেল, নালার মুখ পড়ে গেল। দিন দিন ওই মাটিটা ভেঙে ভেঙে যাওয়া শুরু হয়ে গেল, এক পর্যায়ে মনে হয় কবর বের হয়ে যাবে। লোকরা চিন্তা করলো এটাকে আমরা সরিয়ে দেই, তাই তারা করলো কি, ওই মাটিতে খনন করলো, কবর খনন করলো। তারপর কবর খনন করে দুটা লাশই বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, লাশ দুটো দেখতে পেলেন তারা, তারা বলছিল কান্নাহুমা মাতাবিল আমসে, লাশ দুটো দেখে মনে হলো গতকাল এই লাশ দুটির দাফন করা হয়েছে, মনে হচ্ছে যে গতকালকে দাফন করা হয়েছে। অর্থাৎ লাশ দুটিও সুন্দর, কাপড়গুলিও সুন্দর। সুবহানাল্লাহ পরে সবাই, এখন এটা কতদিন পরের ঘটনা আমি বলতেছি, ও কেন এহাতুহুমা কাদ জুরিহা ফাওয়া জাউ ইয়াদাহু আলা জুরহিহি ফা দুফিনা ওয়া হুয়া কাযালিকা ফা উমিতাত ইয়াদাহু আন জুরহিহি। হাদিসে বলা হচ্ছে একজন সাহাবী একটা কপালে বা কোথাও আঘাত পেয়েছিলেন, তো আঘাত পাওয়ার সময় উনি এই আঘাতটা সেপে ধরেছিলেন, তো ওনাকে যখন দাফন করা হয় তো হাতটা সরিয়ে দেওয়া হচ্ছিল,
যত সরি দেওয়া হচ্ছে আবার হাতটা ওইখানে গিয়ে লাগতেছে। তো ওরা বললো আমরা দেখলাম যে গতকালই মনে হয় এগুলি মারা গেছে, শহীদ হয়ে গেছে, এত সুন্দর করে হাতটা খুলালে পরে আবার গিয়ে দাঁড়াচ্ছে, আবার খুলাচ্ছে, আবার গিয়ে ওইখানে লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা সময় তো হাজিরিন তিনি বলেন এই ঘটনা ঘটেছিল, ওই লাশ যখন স্থানান্তর করা হলো এটা উহুদের যুদ্ধের দিন থেকে 46 বছর পরের ঘটনা। কত বছর পরে? হাদিসের ভাষা শুনুন, উপস্থিতি তো এই লাশ যদি তারা তার কি করলো সরিয়ে নিল ওই সাহাবারা, তখন তো অনেক সাহাবার বেঁচেছিলেন, যদি এই লাশ স্থানান্তর করা না যায় তাহলে তারা এই লাশ কি করে স্থানান্তর করা চিন্তা ভাবনা করলো। এতে বোঝা যায় বিশেষ প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে লাশ উত্তোলন করে ওটা স্থানান্তর করা যায়, এটা বিশেষ প্রয়োজনে যায়। আর বিশেষ প্রয়োজনে একটা কবরে একাধিক লাশও দাফন করা যায়, এই হাদিস থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এরকম আরও হাদিস আছে।